আসসালামু আলাইকুম সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটু টাকা পয়সা নিয়ে আলোচনা করব। জীবনে বেঁচে থাকতে গেলেও টাকা লাগবে, মারা গেলেও টাকা লাগবে। সো যেহেতু আমরা একটা স্টুডেন্ট জীবনের মধ্য দিয়ে যাচ্ছি, তাহলে স্টুডেন্ট জীবনে চলার পথে আমাদের কিছু টাকা প্রয়োজন, বা স্টুডেন্ট জীবন থেকে আমাদের কিছু টাকা ইনকাম করা শুরু করা প্রয়োজন। সো আজকে ভিডিওটা হচ্ছে যে কীভাবে সাত উপায়ে আমাদের ইফেক্টিভ ইনকাম করা যায় স্টুডেন্ট লাইফে, এটা নিয়ে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, আমি মোহাম্মদ মিনারুজ্জামান, নিয়মিত এই ইউটিউব চ্যানেলে জীবন এবং জীবিকার উপর ভিডিও আপলোড করে থাকি। আপনার যদি আমার চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন এবং আমাকে উৎসাহ দিতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা আসলে নর্মালি স্টুডেন্ট লাইফে বিভিন্নভাবে ইনকাম করি। কম বেশি যারা ইউনিভার্সিটিতে থাকে তারা হচ্ছে যে বাসা থেকে আর টাকা নেন না। তো বাসা থেকে টাকা না নিলে তো চলতে হবে, আনুষঙ্গিক যে খরচগুলো আছে, হাত খরচ প্লাস হচ্ছে খাওয়ার খরচ, এগুলো চালানোর জন্য কিন্তু আমাদেরকে কোনো না কোনো উপায়ে ইনকাম করতে হয়। কিন্তু আমরা হচ্ছে যে দেখব কীভাবে স্টুডেন্ট লাইফে ষাটটি এফেক্টিভ ইনকাম স্কিল অর্জন করা যায়, বা ষাটটি ইফেক্টিভ ইনকাম স্কিল তৈরি করে আমরা কীভাবে অনেক টাকা ইনকাম করতে পারি। আমি আমার নিজের বাস্তবতা থেকে বলতেছি, আমি যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম তখন যে পরিমাণে টাকা ইনকাম করছিলাম তা দিয়ে আমি এবং আমার ছোটো বোনের টাকা মানে খরচ সব কিছু শেষ হয়েও প্রায় আমি যখন বের হই তখন আমার কাছে 5 লাখ টাকার মতো উদ্বৃত্ত অংশ টাকা ছিল, যেটা দিয়ে আমি পরবর্তীতে জব পরীক্ষার জন্য যখন আমি অ্যাপ্লিকেশন করছিলাম জবের জন্য সেই টাকাটা তখন কাজে লাগছিল। ইভেন আমি যখন জবের সময় যখন করোনা মধ্যবর্তী যখন সময়গুলো চলতেছিল তখন সেই টাকাটা থেকে খরচ চালাইছিলাম আমার নিজের পার্সোনাল খরচগুলো। তো চলুন আমরা আসলে ষাটটা হচ্ছে উপায় দেখি, ষাটটা ইফেক্টিভ ইনকাম ওয়ে দেখি স্টুডেন্টদের। এখন ইফেক্টিভ ইনকাম কেন বলতেছি, এর কারণ হচ্ছে যে এমন কিছু ইনকাম যে ইনকামগুলো আপনাকে আপনার কেরিয়ারের দিকে হেল্প করবে, কেরিয়ারে আপনাকে সাহায্য করবে, আপনার পার্সোনাল গ্রোথে সাহায্য করবে, আপনার লিঙ্ক আপ আপনার যে কানেকটিভিটি এটাতে গ্রো করার জন্য হচ্ছে যে আপনাকে হেল্প করবে, ওভারঅল হচ্ছে আপনার যে ইন্টেলেকচুয়াল এবং হচ্ছে যে ইন্টেলেকচুয়াল যে একটা স্কিল আছে এই স্কিলগুলোকে আপনাকে ডেভেলপ করবে, ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ করবে। তো চলুন আমরা হচ্ছে যে আমাদের ইনকাম সোর্সগুলো দেখি। এক নম্বর যে ইনকাম সোর্সটা আসছে সেটা হচ্ছে টিউশনি। মোটামুটি সবাই এটা কমন সোর্স, এটা নিয়ে সবার নতুন করে বলার কিছু নেই, সবাই মোটামুটি যারা বুয়েটে পড়ে, যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা টিউশনি করে। এক ইউনিভার্সিটি টিউশনি যারা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টিউশনি করান, তারা হচ্ছে একটা টিউশনি থেকে সিঙ্গেল একজনকে 12 দিন পড়াইলে কমপক্ষে 12,000 থেকে 20,000 টাকা এবং 24,000 টাকা, ক্ষেত্র বিশেষে 25,000 টাকা পর্যন্ত পেয়ে থাকেন। তো এটা একটা কিন্তু বড় মাপের ইনভেস্টমেন্ট আর কি, মানে বড় মার্কেট ইনকাম স্কিল আর কি টিউশনি। তো যারা হচ্ছে যে টিউশনি করান প্রফেশনালি, আমার কিছু ফ্রেন্ড আছে যারা ব্যাচ পড়ান, তাদের মান্থলি ইনকাম এমনও কয়েকজনের আমি দেখছিলাম যে 5 লাখ টাকা তাদের মান্থলি ইনকাম। সো এইটা হচ্ছে কিন্তু একটা বিশাল স্টুডেন্ট লাইফে একটা বিশাল পরিমাণে হচ্ছে যে ইনকাম সোর্স বলতে পারি আমরা টিউশনি। সো বেশি টিউশনি করাইলে কিছু প্রবলেমও আছে, বেশি টিউশনি করার যে সমস্যাগুলো হচ্ছে আপনি আপনার নিজের যে পড়ালেখা আছে সেটাতে আপনি ফোকাস কম করতে পারবেন, 2 নম্বরে হচ্ছে যে আপনি আপনার নিজেকে সময় কম দিতে পারবেন, 3 নম্বরে হচ্ছে আপনি আপনার পরিবারকে কম সময় দিতে পারবেন, ওভারঅল আপনি আপনার পিছনে যে সময়টা ইনভেস্ট করার কথা সেই সময়টা আপনার থাকবে না। সো এই তিনটা হচ্ছে যে আপনার অসুবিধা। এছাড়া আরেকটা অসুবিধা হচ্ছে যে আপনি যদি লোয়ার গ্রেড, যেমন হচ্ছে যে ইউনিভার্সিটি স্টুডেন্টকে না পড়ায় যদি আপনি হচ্ছে যে জুনিয়র গ্রেডে স্টুডেন্ট পড়ান, যেমন এইচএসসি পড়ান, তাহলে সেক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনার হচ্ছে মস্তিষ্ক সেইভাবে বিকশিত হবে না, আপনি নিয়মিত জিনিস সেম জিনিস বারবার পড়াইতেছেন, এখানে আপনার নতুন করে কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার আসলে সেই পরিমাণে হচ্ছে যে ইন্টারপার্সোনাল স্কিল কিংবা হচ্ছে ইন্টেলেকচুয়াল স্কিল কোনোটাই গ্রো করতেছে না। তো এটা হচ্ছে টিউশনির একটা ড্রব্যাকস বলতে পারেন। তো 2 নম্বর যে স্কিলটা আছে সেই স্কিলটা হচ্ছে গ্রাফিক ডিজাইন প্লাস ভিডিও এডিটিং। আপনি যদি ভালো লেভেলে গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন এবং ভিডিও এডিটিং যদি করতে পারেন, তাহলে আপনার জন্য মনে করেন অনেক কিছু খোলা থাকবে। সো ধরেন নতুন নতুন যারা হচ্ছে ইউটিউব চ্যানেল খুলতেছে, যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছে, তাদের ক্ষেত্রে 2টা জিনিস অবশ্যই দরকার, একটা হচ্ছে ভিডিও এডিটিং দরকার, আরেকটা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন দরকার। সো এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য, জাস্ট একটা ইউটিউবের থাম্বনেল যদি আপনি ভালোভাবে বানাই দিতে পারেন, তাহলে আপনি একটা থাম্বনেল থেকে 500 টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আপনি যদি কমপক্ষে যদি 30টা থাম্বনেল যদি বানাইতে পারেন, তাহলে 15,000 টাকা আপনি
এমনি ইনকাম করতে পারবেন। যদি আপনি ভালো ভালো ইউটিউবারের সাথে যদি আপনার সম্পর্ক যদি থাকে এবং আপনি যদি কাজের মাধ্যমে ভালো কাজ যদি দিতে পারেন, তাহলে আপনি শুধুমাত্র গ্রাফিক ডিজাইন থেকে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এবং ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যদি বলি, এখন কিন্তু হচ্ছে যে আমরা যত কিছু যাচ্ছি, কন্টেন্ট যতগুলো আছে সবগুলো কন্টেন্ট কিন্তু আগে রিটেন কন্টেন্ট ছিল, লিখিত আকারে কন্টেন্ট ছিল, এখন সবগুলো কিন্তু ভিডিওগ্রাফিতে চলে যাচ্ছে। তো ভিডিও এডিটরের যে চাহিদা আছে এটা দিনে দিনে কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই কারণে যারা হচ্ছে ভিডিও এডিটিং পারে তাদের চাহিদা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। আপনি 5 মিনিটে একটা ভিডিও এডিট করতে সর্বনিম্ন 1.5-2 হাজার টাকা প্রদান করা হয়। তো আপনি চিন্তা করেন, যদি আপনি যদি ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনার পারেন, তাহলে আপনার কিন্তু ইউনিভার্সিটি লাইফে অনেক অল্প সময় ইনভেস্ট করে কিন্তু আপনি বেশি পরিমাণে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হচ্ছে যে কালেক্ট করতে পারবেন বা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইটার ফর এ নিউজ পেপার অর হচ্ছে বুক, অথবা হচ্ছে যে আপনি একটা জার্নাল, যে কোনো জার্নালের মধ্যে আপনি রাইটার হতে পারেন, অথবা বুকের রাইটার হতে পারেন, অথবা নিউজ পেপারে রাইটার হতে পারেন। যদি আপনি নিউজ পেপারে যে কোনো কলাম লিখেন, যে ধরেন আপনি হচ্ছে যে এসএসসির একটা হচ্ছে টপিকের আপনি একটা কলাম লিখতে চান, তাহলে ওরা কিন্তু একটা ভালো হ্যান্ডসাম পরিমাণে পে করে। আমি অনেককে দেখছি যারা হচ্ছে এডিটোরিয়াল পার্টগুলো, সম্পাদকীয় পার্টগুলো লেখালেখি করে। আমাদের ব্যাচে কয়েকজন ফ্রেন্ড ছিল, তারা কিন্তু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পায়। তো এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে এই ক্ষেত্রে দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার পপুলারিটি বাড়তেছে, আপনার লেখার স্কিল বাড়তেছে, রিটেন স্কিল বাড়তেছে, তারপরে আপনার একটা লিঙ্ক আপ বাড়তেছে, এবং হচ্ছে যে তার সাথে হচ্ছে আপনি কিছু ইনকাম করতে পারতেছেন। তো এই যে ওভারঅল যে জিনিসগুলো আছে এটা হচ্ছে এডিটোরিয়াল ফর মানে এডিটর হচ্ছে অথবা রাইটার হতে পারে ফর নিউজ পেপার অর বুক অথবা জার্নাল। আরেকটা জিনিস উদাহরণ এখানে আনি, যে আমাদের বুয়েটের এক ভাই আছেন, ঠিক আছে, ওই ভাই হচ্ছে মার্ভেলে এখন হচ্ছে যে নিয়মিত হচ্ছে মার্ভেলের অনেকগুলো মুভিতে উনি হচ্ছে যে তার গ্রাফিক যে ডিজাইনের যে কাজগুলো আছে সেই কাজগুলো করেছেন। তিনি কিন্তু তার হচ্ছে যে লাইফের ক্যারিয়ার শুরু করছিলেন উন্মাদের হচ্ছে যে রাইটার হিসেবে, উন্মাদের হচ্ছে নকশাকার হিসেবে, উন্মাদের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে। সো এই যে জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি এগুলো আগে থেকে যদি আপনি হচ্ছে প্র্যাকটিস করেন, তাহলে দেখা যাবে যে আপনি আপনার ক্যারিয়ার পাথটা কিন্তু ওইদিকে নিতে পারবেন। সো এটা কিন্তু আপনার জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট হতে পারে, অথবা গ্রেট হচ্ছে একটা অপরচুনিটি হতে পারে। তো 4 নম্বর যে পার্টটুকু আছে, 4 নম্বরটা হচ্ছে যে হেল্পিং সিনিয়র টু অ্যাকমপ্লিশ হিস অর হার প্রজেক্ট। আমাদের দেখা যায় যে ইউনিভার্সিটি লাইফে এক একজনের কিন্তু এক এক রকম প্রজেক্ট সাবমিট করতে হয়, ফাইনাল ইয়ারে অথবা থার্ড ইয়ারে প্রজেক্ট সাবমিট করতে হয়। যদি আপনি জুনিয়র বেসের কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি সিনিয়র বেসের 12 ভাইয়ের সাথে কাজ করেন, কাজ করলে দেখা যাবে যে আপনার কাজ শিখতে পারতেছেন এবং তার সাথে হচ্ছে যে আপনার পকেটে কিছু টাকা আসতেছে। এই যে কাজ শেখা এবং পকেটে কিছু টাকা আসা দুইটাই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি 1 বড় ভাইয়ের সাথে আপনি কাজ করলেন, আপনি কাজ করে দেখালেন যে আপনি অনেক বেশি কাজের ডেডিকেশন আপনার আছে, আপনি অনেক ভালো কাজ পারেন, তাহলে ওই বড় ভাই যখন জব করবে কোনো একটা ফার্ম বা কোনো একটা হচ্ছে যে কোম্পানিতে, তখন কিন্তু সেই বড় ভাই আপনাকে রেফার করবে। সো আপনার জব পাওয়াটা কিন্তু এক্ষেত্রে অনেকটা সুযোগ পাবেন, জব পাওয়ার জন্য আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন এবং হচ্ছে যে আপনার একটা পরিচিতি থাকবে জব মার্কেটে। এটা হচ্ছে 4 নম্বর গেল। 5 নম্বর গেল হলো ওয়ার্ক ফর এ স্টার্ট আপ, ঠিক আছে, আপনি একটা স্টার্ট আপে কাজ করেন। যারা স্টার্ট আপে একদম শুরু থেকে কাজ করে তাদের জন্য যে জিনিসটা হচ্ছে, তারা হচ্ছে অনেক কিছু ডিটেলস কাজ করতে পারে, একটা স্টার্ট আপ কীভাবে গ্রো করতেছে, স্টার্ট আপের ফাইন্যান্সগুলো কীভাবে কাজ করতেছে, স্টার্ট আপের হচ্ছে যে লজিকগুলো কীভাবে কাজ করতেছে, স্টার্ট আপের সাপ্লাই চেনটা কীভাবে কাজ করতেছে। তো আপনি একদম স্টার্ট আপকে একদম ভেঙে ভেঙে প্রতিটা পার্ট নিয়ে কথা বলতে মানে দেখতে পারবেন, প্রতিটা পার্ট আপনি আপনার চোখের সামনে গ্রো হইতে দেখতে পারবেন। সো এই যে একটা জিনিস, স্টার্ট আপ কীভাবে ফান্ড পাইতেছে সব কিছুই আপনি নতুন করে দেখতে পারবেন। সো আপনি যদি একটা স্টার্ট আপে কাজ করেন, আপনার যে পরিমাণে আপনার জ্ঞান হবে সেই পরিমাণে জ্ঞান কিন্তু আপনি কর্পোরেট লাইফে একটা বড় কোম্পানিতে জব করে পাবেন না। সো আপনারা ফোকাস করবেন যে প্রথম থেকে ইউনিভার্সিটি লাইফে আপনার যদি সুযোগ হাতে থাকে, যদি সময় থাকে, তাহলে আপনি অবশ্যই একটা স্টার্ট আপে আপনি ইনভলভ হন। যে কোনো একটা স্টার্ট আপ যারা অলরেডি স্টার্ট আপে কাজ করতেছে বা স্টার্ট আপ একটা বিল্ডিং স্টার্ট আপ যারা রিক্রুট করতেছে, হয়তো কম টাকা দিয়ে রিক্রুট করবে কিন্তু আপনি এটাতে ইনভলভ হন। যদি আপনি ইনভলভ হন, তাহলে আপনার যে লার্নিং যে স্কিলটা আছে সেটা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আপনার যে ওভারঅল যে স্টার্ট আপ কীভাবে গ্রো করতেছে, কীভাবে বিজনেস করা যায়, ঠিক আছে, কীভাবে হচ্ছে যে ফান্ড পাওয়া যায়, সব কিছু নিয়ে আপনার একটা সম্যক ধারণা হবে। 6 নম্বরটা হচ্ছে ফ্রিল্যান্সিং অ্যাট ফাইবার আপওয়ার্ক, ঠিক আছে। আপনি যদি বিভিন্ন ধরনের সফটওয়্যার পারেন, যেমন হচ্ছে সলিড ওয়ার্কস, ম্যাটল্যাব, তারপর সি প্রোগ্রামিং, জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে আপনি যদি ওয়েব ডিজাইনে পারেন, এই অ্যাপ ডেভেলপিং পারেন, এইগুলো যদি আপনি পারেন, তাহলে আপনি হচ্ছে অবশ্যই ফাইবার অথবা আপওয়ার্কে আপনি আপনার প্রোফাইলটা দিয়ে দেন। আপনি কিছু কাজ করেন, দেখা যাবে আপনার প্রফেশনাল স্কিলগুলো বাড়বে। আপনি যদি প্রফেশনাল কাজ করেন, এতে আপনার প্রফেশনাল স্কিল বাড়ার সাথে সাথে আপনি কিন্তু একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তাহলে ফ্রিল্যান্সার
হচ্ছে আপনি কোথায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন, ফাইবার অথবা আপওয়ার্ক, এরকম যে মিডিয়ামগুলো আছে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে। তারপরে 7 নম্বর হচ্ছে ডিজাইন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন ফর এ পার্টিকুলার কোম্পানি। ঠিক আছে, আপনি দেখেন কোনো একটা কমিউনিটির জন্য আপনি হচ্ছে যে ডিজাইন করেন, একটা ওয়েব ডিজাইন করতে পারেন আপনি বা মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন করতে পারেন। আমি অনেকের হচ্ছে যে যারা গুগলে জব করে তাদের কয়েকজনের ইন্টারভিউ আমি দেখছি পার্সোনালি। তাদের মেন কথা হচ্ছে যে তারা যখন ইউনিভার্সিটি ছিল তারা হচ্ছে যে একটা ওয়েবসাইট ডিজাইন করে দিচ্ছে সেই ইউনিভার্সিটির কোনো একটা কোম্পানিকে, বা তাদের কোনো ফ্রেন্ড একটা স্টার্ট আপ করছে সেই স্টার্ট আপে তারা একটা হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন করে দিয়েছে অথবা মোবাইল মোবাইল অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেট করে দিয়েছে। সো এই যে একটা জিনিস হচ্ছে আপনার দেখেন প্রফেশনাল স্কিল, কিন্তু আপনি দেখেন ইউনিভার্সিটি লাইফে আপনাকে কোনো বড় কোম্পানি হায়ার করবে না। সো এক্ষেত্রে আপনি কোনো বড় কোম্পানি থেকে কাজ করার সুযোগ পাচ্ছেন না, কিন্তু আপনি একটা স্টার্ট আপ অথবা ছোটো কোম্পানি অথবা আপনার ফ্রেন্ডরা কম্পিটিশনে যাচ্ছে তাদের জন্য যদি আপনি একটা ওয়েব ডিজাইন করে দেন অথবা একটা মোবাইল অ্যাপ ডিজাইন করে দেন, তাহলে সেটা কিন্তু আপনার পোর্টফোলিওতে আপনি অ্যাড করতে পারবেন এবং আপনি শো করতে পারবেন যে এই জিনিসটা আপনি করেছেন। তো ওভারঅল যদি আমরা চিন্তা করি তাহলে এই ছিল আমাদের আজকে সাতটি হচ্ছে যে ইনকাম, ইফেক্টিভ ইনকাম স্কিল আর কি একজন স্টুডেন্টের জন্য। এটা যদি আমি একটু রিক্যাপ করি তাহলে বলতে পারি, প্রথম 1 নম্বর হচ্ছে টিউশন, 2 নম্বর হচ্ছে গ্রাফিক ডিজাইনার ডিজাইন প্লাস হচ্ছে যে ভিডিও এডিটিং, 3 নম্বর হচ্ছে এডিটর অথবা হচ্ছে রাইটার অফ ফর এ নিউজ পেপার অথবা হচ্ছে বুক অথবা হচ্ছে যে জার্নাল, সাইন্টিফিক জার্নাল। 4 নম্বর হচ্ছে যে হেল্পিং সিনিয়র টু অ্যাকমপ্লিশ হিস অর হার প্রজেক্ট, আর 5 নম্বর হচ্ছে ওয়ার্ক ফর এ স্টার্ট আপ, 6 নম্বর হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাট ফাইবার অর আপওয়ার্ক, 7 নম্বর হচ্ছে ডিজাইন ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন ফর এ পার্টিকুলার কমিউনিটি। সো এই ছিল 7টা হচ্ছে আপনার ইনকাম সোর্স। আপনারা যদি হচ্ছে আরও নতুন নতুন সোর্স যদি এক্সপ্লোর করতে চান তাহলে হচ্ছে আপনারা করতে পারেন, কিন্তু আমার কাছে এই 7টা হচ্ছে বেস্ট সোর্স মনে হয়েছে। এর বাইরে যদি কোনো সোর্স আপনার কাছে ইনকাম সোর্স যদি স্টুডেন্ট লাইফে মনে হয় যে এই লিস্টে আসার কথা, সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার কাছে উপকারী মনে হয় অথবা যদি আপনি এখান থেকে উপকৃত হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।